এক বিরল প্রজাতির জন্তুকে দেখতে উপচে পড়া ভিড় কোতুলপুরের পুরোদিঘি গ্রামে। বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত পুরোদিঘি গ্রামে একটি বিরল প্রজাতির পশুর দেখা পাওয়া গেল, যা দেখতে জমায়েত হয়েছে স্থানীয় এলাকার মানুষ। সূত্রে জানা যায়, বামপদ রায় ও সুধীর রায় নামের দুই ব্যক্তি খড় আনতে গিয়ে দেখতে পায় কালো রঙের লেজওয়ালা কি যেন একটা নড়ছে। তা দেখেই বাড়ির লোককে ডেকে নিয়ে আসেন ওই ব্যক্তিরা। তৎক্ষণাৎ ওই লোকজনের কলবরব দেখে জন্তুটি ছুটে চলে যায় পাশে থাকা একটি গোয়াল ঘরে। পাড়ার লোকেরা সেখানে গিয়ে একটি জাল পেতে ধরে ফেলে বিরল জন্তুটিকে। এই খবর খবর ছড়ায় গ্রামের আশেপাশের এলাকার, আর তাতেই জমায়েত হয়ে ওঠে ওই এলাকায় বিরল পশুটিকে দেখতে। খবর দেওয়া হয় জয়পুরের বনদপ্তরে। বনদপ্তরের লোকজন এসে সেই জন্তুটিকে আটক করে নিয়ে যায় জয়পুর ফরেস্ট অফিসে। বনদপ্তরের লোকজন বলেন, এটার নাম গন্ধকুকুল। গ্রামের ঝোপঝাড়ে দেখা পাওয়া যায় এই জন্তুর। উদ্ধার করার পরে বিরল প্রজাতির প্রাণীটি সুস্থ থাকার তাকে আবার জয়পুর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। দেখলুম ওরা দুজনে ধরে বসে আছে, জিনিসটা এসে দেখলুম, কখনো দেখিনি। আর দেখতে কালো রঙের লেজ তো লম্বা, ফুর্তি নাক হবে, চোখগুলি কালো, দাঁত ইঁদুরের মতন, কানগুলি লম্বা লম্বা। এই প্রাণীকে আগেও দেখেছেন আপনার এলাকায়? না না না, আমরা কোথা থেকে উদ্ধার করলেন এবং কি জাতের প্রাণী? এটা কোতুলপুরের একটা গ্রাম থেকে খবর পাই। আমাকে প্রথমে ওখানে কোতুলপুর থানা থেকে ফোন করে আমি তারপরে এখান থেকে স্টাফ পাঠাই। আমি একটা গ্রাম, বিভিন্ন গ্রামটা আপনার বানপুকুর বলে একটা গ্রাম, সেই গ্রাম থেকে এই প্রাণীটাকে উদ্ধার করা হয়। এটাকে কী বলে, এটা কী প্রাণী? এটা ফিশিং ক্যাট, খুব বিরল ধরনের একটা প্রাণী। এরা জলে মাছ বা জলের পোকামাকড় রাখা। এটা কি একটা বিরল প্রজাতির প্রাণী? বিরল প্রজাতির, মোটামুটি এগুলো দেখা যাচ্ছে কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। জঙ্গলের পক্ষে কতটা উপকার? জঙ্গলের পক্ষে তো প্রত্যেকটা প্রাণীর উপকার। হ্যাঁ, মোটামুটি প্রত্যেকেরই ভূমিকা আছে জঙ্গলে দেখাটা, তারা উপকার একটা দেয়। আমরা বুঝতে পারি না কিন্তু উপকার রয়েছে।